আপনার কর্মের কারণে মৃত্যুর পর আপনার নামটাই একটা গালি হয়ে যাবে, যেমন মীর জাফর। আপনি পলিটিক্স করছেন, আপনি পুলিশের বড় অফিসার, আপনি বড় লিডার, সবাই আপনাকে ভয় পায়, সম্মান করে, শ্রদ্ধা করে। নিজকে প্রশ্ন করুন, আপনি কি? ডাস্টবিনের কাছে কেউ যায় না খারাপ গন্ধের ভয়ে। এর অর্থ এই নয় যে ডাস্টবিনের ময়লা আপনাকে কামড় দেবে। কুকুর দেখলে আমরা ভয় পাই, কারণ বিশ্বাস নেই যে কোনো সময় কামড় দিতে পারে। আবার ফুল দেখলে সবাই দেখে ভালো লাগে, মন ভালো হয়ে যায়। আপনি নাইট ক্লাবে ঢুকলে বা কোনো খারাপ জায়গায় গেলে নিজের কাছে নিজেকে ছোট মনে হবে। আবার মসজিদ মন্দির গির্জায় গেলে মনে অন্যরকম একটা অনুভূতি আসবে। আপনি পলিটিক্স করছেন, আপনি পুলিশের বড় অফিসার, আপনি বড় লিডার, সবাই আপনাকে ভয় পায়, সম্মান করে, শ্রদ্ধা করে। নিজকে প্রশ্ন করুন, আপনি কি? আপনাকে কেন ভয় পায়? আপনি নিজে কি একটা ডাস্টবিন, একটা পাগলা কুকুর, নাকি একটা ফুল? চাইলে আপনি মরেও অমর হতে পারেন। মৃত্যুর পর আপনাকে নিয়ে বই লেখা হবে, মানুষ আপনার জীবনী পড়ে ভালো কাজ শিখবে, ভালো কাজ করবে। আর না হয় আপনার কর্মের কারণে মৃত্যুর পর আপনার নামটাই একটা গালি হয়ে যাবে, যেমন মীর জাফর। আপনার মৃত্যুর 100 বছর পরও আপনাকে নিয়ে ভুগবে আপনার পরিবার। কি করবেন সিদ্ধান্ত আপনার।